চোখ রাখবো পরের খবরে। ময়নায় বিজেপি নেতাকে গুলি করে খুনের অভিযোগে মামলা, সিঙ্গল বেঞ্চের এনআইএ তদন্তের নির্দেশ, নির্দেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। এনআইএ তদন্ত শুরু হয়েছে, সেখানে হস্তক্ষেপ করা যাবে না, জানায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ময়নায় বিজেপি নেতাকে খুনের অভিযোগে মামলা এবং বিজেপি নেতাকে গুলি করে খুনের অভিযোগে এই মামলা, সিঙ্গল বেঞ্চের এনআইএ তদন্তের নির্দেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। এনআইএ তদন্ত শুরু হয়েছে, সেখানে হস্তক্ষেপ করা যাবে না, জানিয়ে দেওয়া হলো, জানায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এনআইএ তদন্ত চলাকালীন হস্তক্ষেপ নয়, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল। ময়নায় বিজেপি নেতাকে খুনের অভিযোগে যে মামলা, এনআইএ তদন্ত চলাকালীন হস্তক্ষেপ করা যাবে না,